বিসমিল্লাহ রহমান রহিম প্রশ্ন হইল গিয়া যে গোসলর কোনো দোয়া আসে নি দেখুন শরীয়তের মধ্যে যে যে গুলা আল্লাহ নবী সাল্লাহ আলয়ালামে জরুরি বিশেষভাবে এগুলা সব আমরা হইয়া দিয়ে গেছেন আর যেগুলা আল্লাহ নবী সাল্ল্লাহি ইসলামে হইয়া দিয়া গেছে না এবং আমল করছি না এবং উম্মতরে হইয়াছি না এগুলো আমরা শরীয়তের মধ্যে জুড়ে ঢুকাইতে পারতাম না আমরা সব জিনিসের দোয়া আল্লাহ নবী সাল্লাহসাল্লামে শেখাইয়া দিয়া গেছেন যে গুমতাকি উঠিতে কিতাব পড়ইন তারপরে ঘুমাইতে কিতাব পড়ইন হাইতে কিতাব পড়ইন খানের শেষে কিতাব পড়ইন ইস্তেন্দ হামাইতে কিতাব পড়ইন তারপরে মসজিদ হামাইতে কিতাব পড়ইন বারুতিতে কিতাব পড়ইন সব জিনিসের দোয়া আল্লাহ নবী সাল্লা ইসলামে আমরারে সুন্দরভাবে শরীয়তর মধ্যে শিখাইছেন এবং শিখিয়া দিয়ে গেছেন আর যে যে জিনিসের দোয়া শেখাইছেন না এবং নবী যে কথা কই না এবং শরীয়তর মধ্যে এগুলার হুকুম নাই নিজে এটা ইজাদ করা নিজে একটা বানানি এটা গিয়া গুণা এটা অলগিয়া আপনার বেদাত আর এটা গুণা গারাইব মানুষ লাগিয়ে আপনার সামনে আজকেই বিষয় নিয়ে মাত কথা আপনারা ইউটিউবের মধ্যে গুগলের মধ্যে যে কিছু ভাই বা যে গোসলের দোয়াটা গোসল দোয়াটা এটা বিলকুল সম্পূর্ণ বোল মাত গোসলের কোনো দোয়া নাই কোনো হদেশের মধ্যে কোনো জায়গার মধ্যে যে গুসলের ও দোয়া আছে ইলা কিচ্ছু নাই গোসলর হাঁ আসুন নত্য তো রেখা আল্লাহ নবী সাল আলী ও কইয়া দিয়ে গেছি যেমন ফইলা কিতাব হতা আট দুইটা তারপরে এই সম্পর্কে ভিডিও একটা আপলোড করা হয়েছে আপনারা এই চ্যানেলের মধ্যে দেখতে পারবা তে তারপরে শুধুমাত্র উজু হরার আগে বিসমিল্লা পড়িতে পারবা এছাড়া যে আল্লাহমিনিয়াস কল্যাণ নাতা অন্য কোন ফড়া অন্য দোয়া ফোড়া গোসলর এইটা দোয়া এলা কিচ্ছু নাই গোসলের কোনো দোয়া নাই আপনি জাস্ট এর আগে সুন্নতি যেগুলা তরিকা আছে আপনি উজু করতা তারপরে আপনি নাকো পানি দিতা তাম বদর মধ্যে ফানি দিতা যেগুলা ফরজা সে শূন্যতা ওগুলো আদায় করতা গোসলের কোনো দোয়া নাই খাস কোনো গোসলের দোয়া নাই এ হোতা জানা রাখবা বা আর নিজের তরফ থেকে যদি কোনো দোয়া বানাই তাহলে এটা আর নিজের শরীরত মানুষরিনটা গুণাগার হইবা এবং ভুল হইবা আপনার লাগে যদি তরিকা তরিকাকিটা আপনার উপরে যদি গোসল ফরজ হয় কিবা তো গুসল আপনার ওপরে যদি জরুরি তাকে চায় আপনি সহবাসের ফরে যে গুসলটা আছে বা ফরজ গোসল এহতলামার পরে তার স্বপ্ন দোষার ফলে যে গোসল আছে কিলা নিয়ম কিলা তরিকা কিলা গোসল হর্তা এই সম্পর্কে একটা ভিডিও আছে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে দেখতে পারবা যদি কেউ চাই না বুঝুন না তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবা ডিসক্রিপশনের মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ রাখতে পারবা দয়া করিয়া বুল মশলা না শুদ্ধ মশলা শিকার এবং আমল করার চেষ্টা করবা তাহলে শরীয়তের মধ্যে সাপ পাইবা এবং আপনি আখেরাতর মধ্যে আশা করা যার নাজাতর জরিয়া বনিবা আর যদি বুল মশলা আপনি শিখুন আর বুল মশলার উপরে আমল করুন তাহলে দু নাকাম তো হইবা ওইবা ওই আখেরাতের মধ্যে কোনো জাত না জাতর মুক্তি আপনি মুক্তির কোনো রাস্তা রয়েছে না লাগে আল্লাহ তালিহাম শুদ্ধ মশলার উপরে আমলের তৌফিক দিতা আমিন ইয়ারাবল আলমিন